ব্রাজিল বনাম কলম্বিয়া কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ম্যাচটি হয়তো আপনি চাচ্ছেন আপনার ফোনে ল্যাব দেখার জন্য তো ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো ম্যাচটি ল্যাব আপনার ফোনে খুব সহজে কীভাবে দেখবেন তো ম্যাচটি ল্যাব দেখার জন্য আপনার ফোনে প্রথমেই আপনার ফোনের এই যে প্লে স্টোর অ্যাপস রয়েছে ক্লিক করে এখানে প্রবেশ করবেন প্লে স্টোর অ্যাপসে আসার পর দেখবেন প্লে স্টোর হোম পেজে দেখবেন উপরে এই যে সার্চ বার অপশন রয়েছে বা সার্চ বক্স রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে এই অ্যাড্রেসটি তুলবেন সার্চ বক্সে এই অ্যাড্রেসটি তুলবেন তুলে আপনারা চার্জ দেবেন চার্জ দেওয়ার পর দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে এই যে অ্যাপ্লিকেশনটি দেখবেন চলে আসবে তারপরে এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটি আমি ইনস্টল করছি তো এখানে একটি বিষয় বলেছি বিষয়টা হচ্ছে ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচটি এই অ্যাপসটির মাধ্যমে যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে মাত্র উনিশ টাকা খরচ করে ম্যাচটি দেখতে হবে এখান থেকে আপনারা ফ্রিতে দেখতে পারবেন না যারা ফ্রিতে দেখতে যাচ্ছেন তারা চাইলে দয়া করে ভিডিওটি কেটে দিতে পারেন তো আপনারা যারা মাত্র উনিশ টাকা খরচ করে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটি দেখতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখতে পারেন তো অ্যাপসটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আপনি এলাওতে ক্লিক করে দেবেন অ্যালাওতে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনাকে অ্যাপসটি হোম পেজে নিয়ে আসা হবে তো অ্যাপসটি হোম পেজে আসার পর আপনারা কী করবেন অ্যাপসটি হোম পেজে নিচে দেখবেন লেখা রয়েছে লাইভ ম্যাচ এবং মাছ বরাবর একটি টি অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর আমি প্রথমে আপনাকে বলেছি ব্রাজিল বনাম কলম্বিয়া ম্যাচটি দেখতে হলে উনিশ টাকা খরচ করতে হবে মাত্র তো এখানে দেখুন আপনার যেহেতু এখানে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচটি কয়েক ঘন্টার ম্যাচ তো এখানে ওয়ান ডে প্যাক মানে উনিশ টাকা তার পাশে বিউআই রয়েছে অপশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে আসার পর এখানে আপনাকে আপনার গুগল অ্যাকাউন্ট বা ফেসবুক অ্যাকাউন্ট বা একটা মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে হবে তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে করে নেব তো আপনি যেভাবে খুশি সেভাবে করে নিতে পারেন চাইলে মোবাইল নাম্বার দিয়েও করে নিতে পারেন তো মোবাইল নাম্বার যদি করে করতে চান এখানে এই যে মাঝ বড় বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন এই যে বক্সে ক্লিক করবেন ক্লিক করে এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন তা আমি মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি বক্সে আমি যেভাবে মোবাইল নাম্বার দিয়েছি ঠিক সেম মোবাইল নাম্বারটি এভাবে দেবেন যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করেন তো মোবাইল নাম্বার বক্সে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে ওটিপি এখানে ক্লিক করবেন ওটিপি এখানে ক্লিক করার পর দেখবেন এরকম আসবে আসার পর এখানে নিচে দেখবেন ডান দিকে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনি যদি নাম্বার দিয়ে সাইন আপ করান সাইনিং করেন তাহলে দেখবেন আপনার নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে কোড ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই এখানে ক্লিক করে নেবেন তো আমার এখানে কোডটি অটোমেটিক নিয়ে নেবে কেননা আমার প্রিপিড সিমটি এই ফোনে রয়েছে দেখুন কোডটি এসে অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে তো আপনার পিপিএড সিমটি অন্য সিম ফোনে থাকলে তাহলে কোডটি দিয়ে ভেরিফাই করে নেবেন ভেরিফাই করে ফেলার পর বা সাইনিং করার পর দেখবেন আপনাকে আবারও এই অপশানে নিয়ে আসা হবে তো আপনি আবারও এই যে উনিশ টাকা অফার রয়েছে ওয়ান ডে মানে একদিনের অফার উনিশ টাকা এবং বিইওয়াই এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আসবে আসার পর এখানে দেখবেন মাঝ বরাবর বাম দিকে একটি বক্স রয়েছে এখানে ক্লিক করলে টিক চিহ্ন পড়ে যাবে দেখবেন টিক চিহ্ন পড়ার পর এখানে ডান দিকে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন বি আরও এই অপশনের উপর ক্লিক করবেন করার পর এখন আপনি উনিশ টাকা পেমেন্ট করার জন্য বিভিন্ন অপশন পাবেন বিকাশ অ্যাকাউন্ট রবি গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক এসব ট্রিপের সিমের মেল ব্যালেন্স থেকেও আপনি উনিশ টাকা পেমেন্ট করে দিতে পারবেন বা আপনি যদি এখানে নিচে এই অপশনে ক্লিক করেন আর বিভিন্ন মাধ্যম পাবেন উনিশ টাকা পেমেন্ট করার জন্য কার্ডের মাধ্যমে করতে পারবেন মানে ব্যাংক কার্ডের মাধ্যমে তারপর আপনি মোবাইল ব্যাঙ্কিং এখানে ক্লিক করে নগদ বিকাশ রকেট বিভিন্ন মাধ্যম পাবেন তো আপনি যেটার মাধ্যমে উনিশ টাকা পেমেন্ট করতে চান সেটা সিলেক্ট করবেন অ্যাকাউন্টটা সিলেক্টেড করবেন তো আমি বিকাশ করে দিলাম তো বিকাশ করে দেওয়ার পর বা আপনি যে অ্যাকাউন্টে পেমেন্টটা দেবেন অ্যাকাউন্ট থেকে উনিশ টাকা সেটা সিলেক্ট করার পর নিচে দেখবেন অপশন আসবে তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখবেন আরটি অপশন চলে আসবে দেখবেন এই অপশন আসবে আসার পর এখানে এই বক্সে ক্লিক করে আপনি যে অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা বক্সে দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা বক্সে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্ট নাম্বারটা বক্সে দিয়ে দেওয়ার পর এই যে নিচে ডান দিকে দেখুন লেখা রয়েছে কনফার্ম এখানে ক্লিক করে দেবেন করে দেওয়ার পর দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে একটি ওটিপি ভেরিফিকেশন কোড চলে যাবে কোডটি এখানে কপি করে আপনাকে এখানে দিয়ে দিতে হবে তা আমি কোডটি কপি করলাম কপি করে বক্সে দিয়ে দিলাম বক্সে দিয়ে দেওয়ার পর নিচে ডান দিকে কনফার্ম লেখা রয়েছে এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে মানে ওটিপি দিয়ে কনফার্ম করে দেওয়ার পর এরকম আসবে এখন আপনার অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিতে হবে তো আমি আমার অ্যাকাউন্টের পিন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি অ্যাকাউন্টের পিন নাম্বারটি দেওয়ার পর নিচে ডান দিকে দেখবেন লেখা রয়েছে কনফার্ম এখানে ক্লিক করে দিতে হবে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি পেমেন্টটি কনফার্ম হয়ে যাওয়ার পর দেখবেন আপনাকে অ্যাট্রি হোম পেজে নিয়ে আসা হবে তো তারপর যখন এখানে ব্রাজিল বনাম কলম্বিয়ার ম্যাচ লাইভ শুরু হবে তখন আপনি আসবেন এসে এখানে আপনি আপনি যে লাইভ লেখা রয়েছে রয়েছে এখানে এখানে যদি ক্লিক করেন তখন ম্যাচটি দেখতে পাবেন তো এখানে একটা বিষয় বলেছি বিষয়টা হচ্ছে এখানে আপনি উনিশ টাকা পেমেন্ট করার পর অ্যাপসিতে লাইভ ম্যাচ দেখার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে এখানে হ্যাঁ অবশ্যই ইন্টারনেট সংযোগের প্রয়োজন রয়েছে আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা দিয়ে এই অ্যাপসটিতে লাইভ ম্যাচ দেখতে পারবেন এখানে এসে